আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আজকে আলহামদুলিল্লাহ আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাই দিয়ে যেতেছি। আপনারা যারা গ্রুপ পি এর স্টুডেন্ট, যারা গ্রুপ আর এর স্টুডেন্ট এবং যারা সিনিয়র গ্রুপের স্টুডেন্ট, তাদের সবার জন্য আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করব পজিশনে দি ভেহিকল ইজ সুল্লা, কারের জাতা। যখন আপনি একটা গাড়ি চালাবেন, সেই গাড়িটা কারের জাতার কোন জায়গায় অবস্থান করবে, রাস্তার ডান পাশে না বাম পাশে, এবং কিভাবে সে পার্কিং করবে, এবং কোথা দিয়ে গাড়ি চালাবে, কোথা দিয়ে ওভারটেকিং করবে, এই বিষয়গুলো আজকের এই ক্লাসে আলোচনা করা বিষয়। এবং আজকের এই চ্যাপ্টারটা কাপিতল 1, কাপিতল 6 এবং কাপিতল 13-এর মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনটা চ্যাপ্টারের সাথে অ্যাটাচ করা থাকে এই চ্যাপ্টারটা। প্রথম চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টার এবং 13 নম্বর চ্যাপ্টার। তা আমরা আজকের এই ক্লাসটা খুব সুন্দরভাবে আলোচনা করবো এবং আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আগামীকালকে যে ক্লাসটা থাকবে জুনিয়রদের, 6 নম্বর অধ্যায়, যারা আর গ্রুপ ফলো করেন তাদের জন্য অনেক হেল্প হবে, কারণ এই চ্যাপ্টারটার সাথে 6 নম্বর চ্যাপ্টারের অনেক মিল আছে। এবং আজকে এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট এই জন্য যে আজকে আমাদের স্কুল থেকে মোট 4 জন স্টুডেন্ট পাতেন্তে থিওরি এবং ড্রাইভিং পরীক্ষা পাস করছেন, আলহামদুলিল্লাহ। আজকে পাস করছেন মোট 3 জন, পাস করছে গুইজা পরীক্ষায় আর একজন থিওরি পরীক্ষা পাস করছে। এবং এর মধ্যে আমাদের দনি গ্রুপ থেকে একজন আপু পাস করছেন। আমরা আজকে তাদেরকে সেলিব্রেট করার চেষ্টা করবো যারা লাইভে আছে। এবং আজকে ক্লাসটা আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এবং কাগজে লিখবেন, দয়া করে আপনারা যারা লাইভে থাকবেন জুমে। আজকে যারা পি গ্রুপের স্টুডেন্ট, যদি এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারেন, তাহলে অনেক কুইজের সমাধান আপনি পাবেন, কারণ এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব কাবিতলতরে দিছি পজিশনে দেই ভেহিকলি সোলা, কারের যাতা, রাস্তায় যানবাহনের অবস্থান, কোন দিক দিয়ে আপনি গাড়ি চালাবেন এবং কিভাবে চালাবেন। সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ কেন, কারণ এই চ্যাপ্টারটা মোটামুটি বড় এবং এই চ্যাপ্টারের মধ্যে দীর্ঘ আলোচনা আছে, দীর্ঘ আলোচনা থাকে। সেক্ষেত্রে প্রথম ধাপে আমরা শুধু রাস্তার পজিশন সম্পর্কে, এবং দ্বিতীয় ধাপে আমরা যানবাহনের বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব, গুলোতে আপনি ফেস করতে পারেন এই জিনিসগুলো। সবাই মনোযোগ দিয়েন আজকের এই ক্লাসটি। এবং আজকের এই ক্লাসটা আপনারা যখন জিসান বাংলা অ্যাপ থেকে পড়বেন, আমাদের নতুন ভার্সন অ্যাপ থেকে, তখন আপনারা পাবেন 99, 20 এবং 21 তিনটা অধ্যায়ের মধ্যে পাবেন। আজকে আমি প্রথম পাঠ আলোচনা করব, সেক্ষেত্রে 19 আর 20 পড়াবো আপনাদেরকে, তারপরে আমরা 21 পড়াবো। তো সেক্ষেত্রে এই জিসান বাংলা স্কুলের জুম ক্লাসে যারা স্টুডেন্ট, পেইড স্টুডেন্ট, প্রাইভেট স্টুডেন্ট, তাদের সবার জন্য শুভকামনা। এই জিসান বাংলা স্কুলে পড়াশোনা করে অনেক মানুষ পাতন্ত পরীক্ষা পাস করতেছেন। এই চলতি মাসে আমাদের প্রায় 40+ স্টুডেন্ট পাতন্ত পরীক্ষায় পাস করছে এই চলতি মাসে, মে জুলাই জুন মাসে। তো আপনারা যারা পাতন্ত নিয়ে পড়াশোনা করতেছেন বা ভাবতেছেন, তাদের সবাইকে আশ্বাস দিতে পারি যে আপনারা যদি নিয়মিত পড়াশোনা করেন, আপনার তো সবার পক্ষে পাতন্ত নেওয়া সম্ভব। এই জুম ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করি এ টু জেড আপনাদেরকে কমপ্লিট করাই দিয়ে থিওরি, কুইজ এবং পরীক্ষা দেওয়ার নিয়মাবলী শিখে দেওয়া হয়। এখানে অনেক মানুষ পাতন্ত পাইছে আপনারা দেখতেছেন, যারা পড়াশোনা করার মাধ্যমে সফল হয়েছে, আপনারও পড়াশোনা করার মাধ্যমে সফল হইবেন। পড়াশোনার বিকল্প কিছুই হইতে পারে না। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সম্পদ, শক্তিশালী হাতিয়ার হচ্ছে তার এডুকেশন। আপনি যে কোনো একটা বিষয়ের উপরে যদি পড়াশোনা করেন এবং সেই বিষয়ের উপরে পড়াশোনা করে তার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আমরা আপনাদেরকে জাস্ট পাতেন্দা বিয়ের জন্য পড়াইতেছি। এই পাতেন্দা বিটা হচ্ছে গাড়ির ড্রাইভিং লাইসেন্স, যেটা থাকলে আপনার জীবনের স্বপ্ন পূরণ করা অনেক সহজ হবে। এবং জিজান বাংলা স্কুলের দন্নে গ্রুপ থেকে আলহামদুলিল্লাহ অনেক আপুরা পড়াশোনা করে পাতেন্দা পাইতেছেন। আজকে পাশ করছেন সুলতানা শিফা আপু, যিনি ইতালির তারান্ত শহর থেকে পাশ করছেন। তিনি আজকে গুইতা পরীক্ষা পাশ করছেন দন্নে গ্রুপ থেকে। আপনারা দেখতেছেন তার হাতে পাতেন্তি আজকে 7/6/2024, 5/7/2034 পর্যন্ত তার পাতেন্তার মেয়াদ আছে। এবং এই স্বপ্নটা আপনাদের সবার থাকা উচিত যে আপনি আপনার গাড়িতে আপনার সন্তানকে নিয়ে গাড়ি চালাবেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে আপনার নিজ যোগ্যতায়। কেউ আপনাকে বলতে পারবে না যে আপনি কোনো, আপনার কোনো গুণ নাই, আপনি শুধু বাচ্চা পালেন, আপনি শুধু রান্না করেন, এটাই আপনার গুণ না, আপনার এক্সট্রা অর্ডিনারি হইতে হবে। সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার আপনার থাকা চাই। এছাড়া পাশ করছেন ফজলে ভাই, যিনি পাশ করছেন রোম শহর থেকে, আজকে থিওরি পরীক্ষা পাশ করছেন। এবং মামুন ভাই, যিনি পাশ করছেন পালের মধ্যে থেকে, উনি থিওরি পরীক্ষা পাশ করছেন। এবং আরেক ভাই বিদা পরীক্ষা পাশ করছেন, আমি তার লিস্ট করতে পারি নাই সময়ের অভাবে। তো মোট 4 জন পাশ করছে। সেক্ষেত্রে আপনারা যারা এখানে পড়াশোনা করেন, তাদের সবার জন্য উপহার হিসেবে আছে জিসান বাংলা অ্যাপ। আপনারা যারা ভর্তি হবেন তাদের সবাইকে প্রাইভেট পারমিশন দেওয়া হবে জিসান বাংলা ব্যবহার করার জন্য, যাতে করে অল্প সময়ের মধ্যে আপনারা পাতেন্ত পরীক্ষায় পাশ করে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করে গাড়ি চালাতে পারেন।
থিওরি পরীক্ষা পাশ করলে আপনি প্রাথমিক পরীক্ষা পাশ করতে পারবেন 100%, কারণ থিওরিটা না জানলে এটা এত দ্রুত জানা যায় না। আর আমাদের আগামী 15 তারিখ একটা নতুন বেচ চালু হবে, আমরা ঘোষণা দিতেছি, বাট আমাদের এই নতুন ঘোষণার ডেটটা চেঞ্জ হবে, যেহেতু আগামী 16 তারিখ আমাদের পবিত্র ঈদুল আজহা, সেক্ষেত্রে আমরা এই 15 তারিখের ডেটটাকে আমরা 20 তারিখে নিয়ে যেতেছি, কারণ ঈদের ডেটটা যত কাছাকাছি পড়বে সেটা আমরা ইমাজিন করিনি। তো এখন যেহেতু 16 তারিখে পড়ছে, 15 তারিখে আমরা করবো না, আমরা 20 তারিখে নতুনদের ক্লাস উদ্বোধন করব। এই ডেটটা আপনাদেরকে আমি জানাই দিব। সো যারা ভর্তি হইতে চান তাদের জন্য আছে 120 ইউরো কোর্স ফিতে এই সমস্ত সার্ভিস গুলো, প্রাইভেট সার্ভিস, লাইভ ক্লাস, ভিডিও ক্লাস, অ্যাপ, নোট, মডেল টেস্ট পরীক্ষা সহ অনেকগুলো সার্ভিস থাকবে। যে সার্ভিস গুলো আপনারা ব্যবহার করে ইনশাল্লাহ মাত্র 3 থেকে সাড়ে 3 মাসের মধ্যে প্রাথমিক পরীক্ষায় পাশ করে প্রাথমিক হাতে নিয়ে আপনারাও সাফল্য অর্জন করতে পারবেন, যেমনটা আমাদের স্কুলের স্টুডেন্ট সবাই প্রাথমিক পাইতেছে পড়াশোনা করার মাধ্যমে, অসংখ্য অগণিত মানুষ পাশ করতেছে, যেটা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। আর সামারের টাইমে আমাদের বর্তমান ক্লাসের টাইম থাকবে 9:30, 9:30 আমরা ক্লাস শুরু করবো যেহেতু সামার টাইম। তো আজকের এই ক্লাসে যাওয়ার আগে আমরা আমাদের যে আপু লাইভে আছেন এই মুহূর্তে, সুলতান আপু, অসাধারণ একজন স্টুডেন্ট, আমরা আজকে তার প্রাথমিক পর গল্প শুনবো, তার কাছ থেকে তার অনুভূতিটা শুনবো, কিভাবে তিনি পড়াশোনা করে প্রাথমিক পরীক্ষা পাশ করছেন, একজন গৃহিণী যিনি কিনা ইতালিতে নতুন, যিনি ইতালিয়ান ভাষা ভালো করে জানে না, তারপরও কিভাবে তিনি পড়ালেখা করতেন এবং কিভাবে তিনি পাশ সালামু করলেন আলাইকুম ভাই। আমরা তার কাছ থেকে জানবো। সুলতান আপু আপনি কি লাইভে আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম আসসালামু আপনাকে, আলাইকুম সবাইকে। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার জীবনের আরেকটা নতুন অধ্যায় আপনি শুরু করতে যাইতেছেন ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স হাতে নিয়ে, আপনার স্বপ্ন পথ চলা শুরু। তো আপনার কাছ থেকে আপু আমরা আপনার অনুভূতি শুনতে চাই, একজন গৃহিণী, একজন মা, একজন স্ত্রী, একজন গৃহপরিচালিকা, তো আপনি কিভাবে আসলে অর্জন করলেন এবং আপনার অনুভূতি আজকে কেমন লাগতেছে, আপনার ফিলিংস আমরা জানতে চাই আপনার কাছ থেকে। ভাইয়া অনেক খুশি, মনে হয় যে পৃথিবীতে এরকম খুশি হই নাই। এক খুশি হয়েছি যখন আমার বাচ্চা হয়েছিল, তখন এরকম একটা খুশি আজকে আমি পাত্তা পাইছি, এরকম খুশিটা আজকে লাগছে ভাইয়া। মানে এত টেনশনে ছিল, পড়া যখন পড়ছি তখন মানে এটা পড়াশোনার থেকে আরো বেশি কঠিন ভাইয়া আমাদের জন্য ড্রাইভিং করা, অনেক কষ্ট হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ আজকে তো সাকসেস হইলাম। আর সবকিছু তো আপনার জন্য, ওইটা তো আর বলে শেষ করা যাবে না, পথ চলা তো শুরু আপনার কাছ থেকেই ভাইয়া, সফলতার শুরু হয়েছে ভাইয়া আপনার কাছ থেকেই, আপনার হাত ধরেই আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর আপনাকে তো অনেক অনেক ধন্যবাদ দিয়ে মানে শেষ করা যাবে না এটাই ভাইয়া। আলহামদুলিল্লাহ আপু অনেক ধন্যবাদ। তা আপনি আপনার কাছ থেকে আমরা কিছু বিষয় জানতে চাই, বিশেষ করে আপনাদের যারা দন্নি গ্রুপের বোনেরা আমাদের সাথে পড়াশোনা করেন, আপনাদের স্কুলে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রায় 450-এর উপর স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট, আপুরা পড়াশোনা করেন, বোনেরা পড়াশোনা করেন এবং অনেকে পাশ করে চলে গেছেন এবং নতুনরা আসতেছে, তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু পরামর্শ, একজন মেয়ে, একজন গৃহিণী হয়ে কিভাবে পড়াশোনা শুরু করলে বা কোন দিকগুলো ফলো করলে অনেক দ্রুত পড়াটা শেষ করা যেতে পারে। জি ভাইয়া, পড়াশোনাটা তো এরকম, আপনি তো আমাকে, আমি তো কিভাবে শুরু করছি এটা তো আপনি জানেন। এই মানুষ, একটা মানুষের ইচ্ছা শক্তির হচ্ছে সব থেকে বড় জিনিস, তার মধ্যে ইচ্ছা থাকলে সে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি আমার বলছিলেন যে না আপনি পারবেন, আপনার মধ্যে সেই ইচ্ছাটা আছে। আমার হাজবেন্ড ভর্তি হয়েছিল আর আমার হাজবেন্ড থেকে আমি এখন আমার হাতে পাতেন আসছে, তাহলে পড়াশোনাটা করতে হবে, এটাই ইচ্ছা থাকলে বলে না উপায় হয়, এটাই পড়াশোনা। ভাইয়া আপনি যেমনে বলছেন, আমি তো এইভাবেই পড়াশোনা করছি। আর ক্লাস তো মিস দেওয়া যাবে না, ক্লাস সব সময় রেগুলার ক্লাস করতে হবে, তার পড়াশোনা এগুলা শেষ, মানে কাপিতলো ভাই কাপিতলো শেষ করতে হবে। গ্রুপে বেশিরভাগ সময় আমি গ্রুপ গুলা শেষ করছি, গ্রুপ বাই গ্রুপ এগুলা করলে অনেক সহজ হয়, অনেক ইজি হয়, পড়াটা মনে থাকে। আর এমনিতে তো যদি ফুল বিতল করে তাহলে তো অনেক ইয়ে হয়ে যায়, কিন্তু ওই যে গ্রুপ বাই গ্রুপ করলে অনেক সহজ হয়। তো রেগুলার কাপিদল আপনি যখন করান তখন আলহামদুলিল্লাহ শেষ করছি, সবাই এভাবে যদি শেষ করে আলহামদুলিল্লাহ সবাই পারবে ইনশাল্লাহ। আর পড়াশোনাটা ধরে রাখতে হইব ভাইয়া, ছাড়লে হইব না, যে না এক করলাম ভালো লাগলো না ছাইড়া দিলাম, তাইলে এটা আরো অনেক বেশি বোরিং লাগে। আর যদি পড়াশোনাটা একদম কন্টিনিউ করতে থাকে তাইলে একটা সময়
অনেক ভালো লাগে, লাস্টের টাইমটা অনেক ভালো লাগে পড়াশোনাটা, যখন সবগুলা জানা চেনা হয়, ওয়ার্ড গুলা আপনার দেখলে চিনা যায়, বেরোবার উত্তর দেওয়া যায়, তখন অনেক বেশি ভালো লাগে পড়াশোনাটা। তখন আর ফার্স্টের টাইম তো অনেক বেশি খারাপ লাগে, বোঝা যায় না, ই হয় না, তখন ছাড়া যাইব না, ছাড়লেই আপনার এটা অনেক বেশি আরো বেশি কঠিন লাগে। তো সবাই কন্টিনিউ যদি পড়াশোনা করতে থাকে ইনশাল্লাহ সবাই পারবে খুব তাড়াতাড়ি ভাইয়া, 3 মাসে ইনশাল্লাহ এটা মানে সম্ভব করা। তো সবাই আশা করি ভালোভাবে পড়াশোনা করবে, আপনি যেভাবে বলবেন এইভাবে করলে তো ইনশাল্লাহ সবাই পারবে আশা করি, না পারার কিছু নাই। আপনার স্যার একটা বিষয় জানতে চাই, যেহেতু আপনি গৃহিণী, থিওরি পরীক্ষা মাশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করছেন, এবং আপনার ইচ্ছা শক্তি ছিল বিধে আজকে আজকে লোকে পৌঁছাইছেন, যেখানে আপনার হাজবেন্ডের পরীক্ষা দেওয়ার কথা ছিল সেখানে তিনি না পড়ে আপনি তার জায়গায় পড়াশোনা করছেন, এটা ভিন্ন রকম একটা গল্প আপনার আছে, যে আপনার হাজবেন্ড পড়াশোনা করে ভাইয়া আপনি রিকোয়েস্ট করছেন যে আমি পড়াশোনা করবো, আমাকে ভাই সুযোগ দেওয়া যায় কিনা। তো আমরা আপনাকে সুযোগ দেওয়ার পর দেখলাম আপনার খুব ভালো পড়েন, আগ্রহ আছে, ইচ্ছা শক্তি অনেক প্রবল, আপনি আপনার লক্ষ্যে পৌঁছেছেন থিওরি পরীক্ষায়। তো এখন আমরা জানতে চাইবো যে গুইতা করার বেলা একজন মেয়ে হিসেবে আপনার কি ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে, বা কিভাবে আপনি এগুলো মেনটেন করে গুইতা ক্লাসে যাইতেন স্কুলের মাধ্যমে, যদি একটু বলতেন হ্যাঁ, জানতাম। গুইদারটা ভাইয়া ফার্স্টে তো অনেকই প্রবলেম হয়, কারণ আমরা তো আর কিছুই জানি না গাড়ি সম্পর্কে বা কিভাবে, একদম জিরো থেকে, মনে হয় যে জিরো থেকে যেভাবে শুরু, আমাদেরটা তো এরকম জিরো থেকে শুরু হয়। ইতালিয়ানরা তো সমস্যা নাই, ওরা জন্মের পর থেকে গাড়ি দিয়ে ওদের অভ্যস্ত, সবসময় ওরা দেখতেছে চলতেছে বৃদ্ধ সব, ওদের জন্য ইজি, কিন্তু আমাদের জন্য তো অনেক কঠিন, কারণ আমরা কিছুই জানি না জিরো থেকে। যে আমরা আজকে লাইসেন্স নিতে পারতাছি এটাই মনে করেন যে অনেক বেশি আমাদের জন্য, আর এটা তো সম্ভব হয়েছে আপনার জন্য, নাহলে তো কোনো দিনও সম্ভব, মানে স্বপ্নেও ভাবি নাই ভাইয়া যে লাইসেন্স কোনো দিনও পাতেন্তে নিতে পারবো আর নিচে ড্রাইভ করতে পারবো, এটা মানে কল্পনারও বাইরে ছিল, কিন্তু হঠাৎ করেই হয়ে গেছে, এটা মানে সারপ্রাইজ মনে হইতাছে যে আসলে সত্যি কিনা। তো অনেকে, আমি তো পাস করার পরও 2 মাস পরে যাই আমি ভর্তি হয়েছি, অনেকেই সমস্যা হয় যে আপনার, আমার হাজবেন্ড কাজ করে, তো আমার গুইদার টাইম ওর কাজের টাইম, ও সারা দিন কাজ করলে আমি তো বাচ্চা নিয়ে কিভাবে যাই গুইদা করতে, বাচ্চা রাখার মানুষ নাই, মানে অনেক কি কষ্ট হয়েছে বাচ্চা নিয়ে, মাঝে মাঝে ও যাইতো বাচ্চা নিয়ে, আর এখন তো আরো গরম, গরমের মধ্যে অনেক কষ্ট হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ সবাই এভাবেই মানে করতেই, সবারই তো বাচ্চা কাচ্চা আছে, আর বিদেশের লাইফে তো এরকমই, কেউই নাই, নিজেরটা নিজেই সবকিছু, সংসারের কাজ সবকিছু গুছাইয়া সবকিছু মেনটেন করে নিজেকে করা লাগে। আর গুইদাটা এরকম জিনিস ভাইয়া, এটা এখানে মনে করেন যে থিওরি তো আমরা, আপনি বুঝাইছেন, আমরা পড়ছি মনোযোগ দিয়ে শিখছি, কিন্তু গুইদা এরকম একটা জিনিস, মানে ওরা কিভাবে বলতেছে কিভাবে করতেছে ওইটা খেয়াল রাখতে হইব, যে ও কিভাবে বলছে মায়েস্র আমাকে কিভাবে এটা করতে হইব, আমি এই প্রথম দিন যদি ভুল করতাম ওইটা, তারপরে আমি বাসায় চিন্তা করতাম যে এই কারণে আমার এই ভুলটা হয়েছে, তো দ্বিতীয় দিন আমি আবার চেষ্টা করতাম যে এই ভুলটা আমার না হওয়ার জন্য, এটা মানে এরকম ভাবে সমাধান করতে হবে, এটা তার পড়াশোনার না, যে না পইড়া মস্ত কইরা ই করলাম, আর যত করব ততই শিখা হয়, ড্রাইভিং এমন একটা জিনিস দিন যায় আরো বেশি শিখা হয়, একদিন পরে আরো বেশি শিখা হয়, এখন 3 মাস, 3 মাস লাগছে শিখতে, 3 মাসে শিখলাম, এখন তো দিন যত যাইব ড্রাইভিং করবো তত আরো বেশি শিখা হইব, এখন যতটুকু শিখছি এর থেকে আরো অনেক বেশি শিখা হইব, এটাই সবাই করতে করতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যাবে, তারপরে 30টার উপরে লাগছে, 35টার মতন হয়ে গেছে গুইদা, তারপরও ভালো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে, অনেক টেনশন নিছিলাম গুইদারা নিয়ে যে পরীক্ষাটা দিয়ে ফেললে আল্লাহ একটা পাশ করাই, তাহলে একটা টেনশন যাইতো মুক্ত হইতাম, এভাবে করলে সবাই মনে হয় পারবো ইনশাল্লাহ, সবাই পারবে, আমি যেহেতু পারছি সবাই পারবে ইনশাল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আজকে আমরা আপনাকে উইশ করতে চাই, আমাদের গ্রুপে আপনার সম্পর্কে অনেকে জানেন যারা আপনার গ্রুপে ছিলেন, যে আপনি অতবেলা জি ভাইয়া, একজন মানুষ, এখানে অনেক আপুরা পড়াশোনা করেন, আমার অনেক ভালো লাগে এই জন্যই
যে একজন পজিটিভ মাইন্ডের মানুষই জীবনে সফলতা অর্জন করতে পারে। সে যতই তার দুর্বলতা থাকুক না কেন, ভাষাগত, শিক্ষাগত যোগ্যতা, অনেক বাধা, তারপরেও সে তার চেষ্টার মাধ্যমে তার লক্ষ্যে পৌঁছতে পারে, যদি তার ইচ্ছা শক্তি আরো প্রবল থাকে এবং পজিটিভ মাইন্ড থাকে যে ভাই আমাকে শিখতে হবে, এনি হাউ আমাকে নিজের যোগ্যতা অর্জন করে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে, তাহলেই পারবে। আপনি যেটা করে দেখাইতে পারছেন, এই মুহূর্তে যারা লাইভে আছেন আপুকে উইশ করতে পারেন তার এই সাফল্যের জন্য। আবুরি মিস তারান্ত, আগুন আপু, আগুন, ধন্যবাদ আগুরি আপু, আপু, আমাদের কংগ্রেচুলেশন, জন্য দোয়া করবেন। বদরুল খান আপু, আগুরি আপু, সবার জন্য আগুরি আপু, শুভকামনা রইল, সবাই অনেক দূর আগায় যাও আপুরা ভাইয়ারা, সবাই অভিনন্দন আপু, আগুরিয়া কি আপু মাথা কাজ করে না, বলো কয়ে যাক আমার মাঝে, আগুরি আপু, এরকমই মানে মনে করেন যে শেষ বয়সে আইসা বড় শুনছে একটু কঠিনই, তারপরও করতেইব নিজের জন্য। আগুরি আন্টি, আগুরি আন্টি, আগুরি ধন্যবাদ ধন্যবাদ, আপু, অভিনন্দন, আপু ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, অভিনন্দন আপু, হ্যাঁ ভাইয়ারা সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভকামনা, সবাই অনেক অনেক বড় হন, অনেক দূর এগিয়ে যান, হ্যাঁ দোয়া দোয়া রইলো করে সবার আমাদের জন্য, জন্য, সবার জন্য দোয়া রইলো ইনশাল্লাহ, কারণ এটা সহজ না। আমি যেরকম কষ্ট করছি, আমি তো চিন্তা করি যে সবার এরকম কষ্ট, সবার বেবি আছে, সংসার আছে, ভাইয়াদের কাজ আছে, সবাই সবকিছু মেনটেন করে করতেছে, আলহামদুলিল্লাহ এটা সবাই পারবে, সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। আমার মেয়েও আমার সাথে অনেক কষ্ট করছে, আমি নামাজ পড়তাম, দোয়া করতাম, আমার মেয়েও আমার জন্য দোয়া করতো যে আম্মু লাইসেন্সটা পরীক্ষায় পাস করে যেন, আমার সাথে এসে নামাজ পড়তো। কংগ্রাচুলেশন মিস্তারান্ত, জি ভাইয়া ধন্যবাদ, না এখন তো আপুর পালা, আলহামদুলিল্লাহ, এখন দীপাপুর পালা, কালকে দিবা বারুদ্দিনে বলতেছি মিস্তারান্ত খবর কি, কিছু দিক সুখবর কয় না, হ্যাঁ পরীক্ষা তো অনেক দিন যাবত বলতাছে দিতাম কিন্তু দেই না, ভয় লাগে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, ইনশাল্লাহ ভালো করছি আলহামদুলিল্লাহ, যেরকম শিখছি না এরকম, আজকে আমরা 6 জন পরীক্ষা দিছি, 5 জন মেয়ে 1 জন ছেলে পরীক্ষা দিছি, আলহামদুলিল্লাহ সবার থেকে ভালো আমি করছি। ভাই কি বাসায় আছে আজকে? বাসাই ভাইয়া, আচ্ছা আমরা তো 3টার সময় আমার ইয়া ছিল, একদম দুপুর বেলা, এত গরম জানেন না, আল্লাহ বাহিরে মনে করেন যে একদম গাড়িও মানে যে আয়না টায়না গরমে একদমই হয়ে যাবো, 3:30 বাজে 15 মিনিট তো ছিল, 3টার সময় গেছি, তারপরে ম্যাজিস্ট্রেট আসছে প্রায় 3:40, সবাই দাঁড়ায় থাকতে থাকতে, যার একজনের পরে তো একজন, আর অনেক কিছু এমনিতে প্রশ্ন কোনো কিছু করে নাই, শুধু জিজ্ঞাসা করছে জন্ম তারিখ কত আর কোথায় জন্মগ্রহণ হয়েছে, এটাই জিজ্ঞেসে, যে জন্ম তারিখ বলছি আর বলছি যে বাংলাদেশ, তারপর আর কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, তো গাড়ি চালাইছে, কিন্তু গাড়ি এমনিতে চালানোর সময় একদম সব পারফেক্টলি করা লাগছে, সব কিছু করাইছে, আপনার একদম সালিতার মধ্যে নিয়ে ভাইয়া জানেন না, আমি কারো কাছে এটা শুনি নাই, আমি কিন্তু করছি একদম খাড়া সালিতার মধ্যে গাড়ি ফের মারে করাইয়া, তারপরে আপনার এখান থেকে আবার পাত্রে করা লাগছে, গাড়িটা যেন পিছনে না যায়, ফ্রেন ওমানো দিয়েও করাইছে, আবার সেন্সা ফ্রেন ওমানো করাইছে, দুই ভাবে করাইছে, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে হইছে, কইতাছে ব্রাভা, অনেক সুন্দর করে হইছে, তারপর পার্কিং করাইছে, আবার ইনভার্সনে মার্শা করাইছে, সবকিছুই করাইছে, আলহামদুলিল্লাহ সবকিছু ভালোভাবেই হয়েছে, ভুল হয় নাই, আল্লাহর রহমত আছে। আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর ভাবে বাস করে আসছেন। তো আমরা আপনার সাফল্যের সাথে আপনার হাজবেন্ডের কেও উইশ করতে চাই, যে মানুষটা আপনাকে ইনস্পিরেশন যোগাইছে এরকম আমার হাজবেন্ড দেন পড়াশোনা করতেছে ভাইয়া, আলহামদুলিল্লাহ আমরা হইবো, তাকে উইশ করতে চাই। ভাই কি লাইনে আছেন, কথা বলতে পারবে? হ্যাঁ ভাইয়া আছে, আপনারও উইশ করবো, সালাম দেন। আসসালামু আলাইকুম ভাইজান, ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা যে আপনি আপনার সহধর্মিণীকে যে সুযোগটা করে দিয়েছেন আমাদের সাথে পড়াশোনা করতে, এবং তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করে দেখাইতে পারছে, এই জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। সবচেয়ে বড় কথা হইলো আপনার বেশি আমার পক্ষ থেকে সারা জীবনই থাকবে, যে
যে একটা জিনিস আপনি অত দিছেন, আমিও একটু সুযোগের জন্য আমি করতে পারি নাই, বা আমিও একটু আমার থেকে আমার ওজনটা একটু বেশি নিয়ে নিছি, কারণ কাজের ক্ষেত্রে একটা যারা আমাকে তারান্ত থেকে জানে তারা সবাই জানে, কারণ একটা কোম্পানির পুরাটা মেন্টেল করে মান নিতে হয়, অনেক একটা চাপা ছিল, তো এটার থেকে একটু আগে গেছি, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো সারা জীবন আপনার কথা মনে থাকবে, যে আপনি যেভাবে বলতেন, যেভাবে করার জন্য সবসময় চেষ্টা করছেন যে ভালো কিভাবে করা যায়, কিভাবে করলে সুন্দর হইব, কিভাবে সামনের দিকে যাওয়া যায়, তো এইটাই তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। শিফা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে, কারণ আমি আবার ম্যাজিস্ট্রেটেরও জিজ্ঞাসা করছি যে ওই পরীক্ষা কেমন হয়েছে, যে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে, যে 5 জন ইটালিয়ানের মধ্যে সে 1 নম্বর আসছে, তার আর একটা দুইটা ভুল হয়েছে কোথাও কোথাও, কিন্তু শিফার কোথাও ভুল হয় নাই। তা আমারে আরো আগে বলছিল যে সে পরীক্ষা দেওয়ার জন্য, আমি ইচ্ছা করে ওই আরো তারে 8-10টা গুইদা বেশি করাইছি যেন ভালো করতে পারে, কারণ সে ভালোভাবে চালাইতে পারে। এখন মনে করেন যে সে এতটুকু ভালো হয়েছে, সে একই গাড়ি চালাইতে পারবে, যাইতে পারবে, বা কোথাও তার কোনো সমস্যা হবে না, মানে মায়ের র স্কুল থেকে ভালো ইয়া করছে, এমনকি ম্যাজিস্ট্রেটও লাস্টে দা অনেক ভালো ইয়া করছে। তো এইটাই আপনার সব হইলো আপনার অবদান, যা আপনি কারণে আমাদের এতটুকু সামনের দিকে যাওয়া হয়েছে। ধন্যবাদ ভাই, আমাদের জন্য দোয়া করবেন, জিসান বাংলা স্কুলে সবার জন্য দোয়া করবেন, এবং আপনাদের মতো হাজবেন্ডরা যারা কিনা এই 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 যে সাহসটা দেখায়, ইনস্পিরেশন যোগায় তার সহধর্মিণীকে আগায় যাওয়ার জন্য, যে পড়াশোনা করো, নিজের যোগ্যতা অর্জন করো, এটা কিন্তু সবাই আসলে করতে চায় না। তো দেখেন, একজন হাজবেন্ড যদি সাপোর্ট দেয় তাহলে একজন মেয়ে মানুষ অনেক দূর আগাইতে পারে, এটা সত্য। কারণ পৃথিবীতে একটা কথাই আছে যে পৃথিবীতে যা কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং এখানে যে আপুরা বসবাস করে, যারা স্থায়ী হইতেছেন, তাদের মধ্যে যোগ্যতা থাকা দরকার, ল্যাঙ্গুয়েজগত যোগ্যতা এবং ড্রাইভিং লাইসেন্সের যোগ্যতাটা, এটা কম্পলসারি থাকতেই হবে। দেখেন, আমরা যদি ইতালি ছাড়া অন্য কোনো ইউরোপের দেশে স্যাটেল হইতে চাই, তাহলে সেই দেশে বাধ্য বাধ্য করে যে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজগত সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক, এবং পড়াশোনা করে নিতে হবে। ইতালিতে কিন্তু এত জোরাজুরি নাই, অন্য দেশে বাধ্য করে যে আপনাকে অবশ্যই পড়ে এত ঘন্টা সময় দিবে, এত ঘন্টা সময় দিবে, এত বছর সময় দিবে, পরে তারপরে আপনি সার্টিফিকেট নিতে হবে। তো যোগ্যতা অর্জন করতে বাধ্য করে অন্য দেশে, আর এই দেশে যদি মেয়েরা একটু আগ্রহ দেখায় এবং অনলাইনে ঘরে বসে পড়াশোনা করে পাতিনতে বা ভাষায় শিখতে পারে, তাহলে তাদের চলার পথ অনেক সহজ হয়ে যায়। হাজবেন্ডরা কাজে ব্যস্ত থাকে, কেউ 2 বেলা কাজ করে, কারো দোকান আছে, তার পরিবারকে ওই সময়টা দিতে পারে না যেটা প্রথম দিকে দিতে পারতো। তো সেক্ষেত্রে মেয়েদের কি দায়িত্ব নিতে হয় বাধ্য হইয়া, এখন যদি যোগ্যতা থাকে তাহলে আরো সহজ হয় লাইফটা, কারোর উপরে ডিপেন্ডেবল হইতে হয় না, যে যে কাজটা করণীয় সংসারের জন্য, পরিবারের জন্য, সেটা করে ফেলাতে পারে। সেই জন্য সবার পাতে থাকা দরকার, কি বলেন ভাই? পাতেন্তটা তো এটা ভাই এমন দরকার, মানে বাস্তবতে আমার যে আজকে বুঝতেছি যে পাতেন্তটা দিয়ে এমন একটা দরকার, মানে প্রতিটি যারা আমাদের ফ্যামিলি লোকজন আছে এখানে, ছেলে মেয়ে আছে, তাদের তো মনে হয় অবশ্যই দরকার। তবে আমার মুখের অত কথা না, অত বাস্তবতা আমার ভিতরের থেকে এমন একটা সুন্দর একটা জিনিসটা যখন আসছে, জিনিসটা যখন আমার আম্মুরে বলি, আম্মুই তো সবাই অপাক দেশে দিয়া, যে এরকম তো আমাদের দেশের মেয়েরা তো গাড়িতে ভালো করে বসতে পারে না, যে সে যে এইভাবে এই গাড়িতে নিজে পড়াশোনা কইরা গাড়ির ড্রাইভিং লাইসেন্স লওয়াটা, মানে এটা তো বড় ধরনের একটা ইউরোপ একটা দেশের, ইটালিতে মনে করেন এটা তো একদম আশ্চর্য হয়ে যাবে কারোর সাথে কথা বললে, মানে এতদিন অত জানাইছি না, অত আমাদের ফ্যামিলির লোকই জানে, নাহলে আর কেউ জানেন না, তো এটা তো একদম অনেক বড় একটা পাওয়ারফুল। যারা আজকে মনে করেন যে 5 বছর আগের কথা বললে, লাইসেন্সের কথা বললে বাংলাদেশের লোকেরা তো অনেকই ভয় পাইতো, যে কিভাবে সম্ভব, স্কুল থেকে তো সম্ভবই না, যে অনেক লোক করতে পারে না, তো অথচ যখন আপনার এটা হয়েছে, এর পরের থেকে তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের অনেক ভাই আপুরা পাইছে, মনে করেন এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা জিনিস।
মানে এটা সবচেয়ে থেকে এটা তো কোনো টাকা দিয়ে এটার কোনো তুলনাই করা যাবে না। অত কাজ করলে যে একবার ইয়া করলে পাওয়া যাবো বা চেষ্টা করলে একটু বেশি হবে, কিন্তু জিনিস এটা পাওয়া যাবে না, টাকা দিয়েও পাওয়া যাবে না। তো আমি মনে করেন যে আমার একটু সময়ের কারণে আমি ইয়া করি নাই, তবে আমি আজকের থেকে আমি ইয়া দিছি যে আমি 1 মাসের ভিতরে এখন ইয়া করে আপনার লাইসেন্সটা ইনশাল্লাহ দেখাবো সবার কাছে। আমি এখন এমন একটা প্রতিজ্ঞা আজকে করছি, মানে ইনশাল্লাহ হয়ে যাবে। সত্যি করে বললা যাবেন সবার সামনে, তো এটা সব সব আপনার অবদান। 1 মাস পরে যদি না হলো তাহলে না, 1 মাসের ভিতরে যদি ইয়া না হইলো তো সামনের মাসে ইনশাল্লাহ সবার সামনে কথা বোর সাথে হিংসা করতেছে। আজকে আমি পাইছি তাও তাই জেলাসি জেলাসি। আপনাদের জন্য অনেক শুভকামনা ভাই এবং আপুর জন্য, দোয়া থাকবে, ভালোবাসা থাকবে সব সময়, শ্রদ্ধা থাকবে যে আমাদের যেই জিদান পরিবার, এই পরিবারের সবাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবাই যার যার যোগ্যতার মাধ্যমে সামনে আগে যাবেন, পড়াশোনা করবেন, ইনশাল্লাহ সবার স্বপ্ন বাস্তবায়ন হবে এবং সবার হাতে ড্রাইভিং লাইসেন্স তো থাকবেই, গাড়িও থাকবে, এবং আপনার আপনাদের আর অনেক বড় বড় স্বপ্ন এই ড্রাইভিং লাইসেন্সের উসিলায় বাস্তবায়ন করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে যেহেতু আমরা জুনিয়রদের ক্লাস করাবো, আমরা আর লম্বা করবো না সেলিব্রেশন, ধন্যবাদ সবাইকে যারা এই মুহূর্তে ছিলেন আমাদের সাথে। তবে আমার একটি কথা, যে জিসান বাংলার পাতেন্টের যারা করছে আমাদের স্কুলে আসছে, তারা একদিন একদিন পাতেন্টে পাবে, এটা এমন না যে হবে না। একটু চেষ্টা করলে 2-3 মাস একটু চেষ্টা করলে হয়ে যায়, ইনশাল্লাহ হয়ে যাবে সবারই। এর মাঝে যারা আমি বলবো, যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চায়, তবে সবাই জিসান বাংলার পাতেন্টের কোর্সটা এটা ঠিক মতো করলে হয়ে যাবে ইনশাল্লাহ সবাই, কারণ এটা কোনো মিস করবে না কেউ, কেউ ওই অত কিছু দিন আগে বা কেউ ওই কিছুদিন পরে পাবে, কোনো মিস হবে না। তো এটাই তো দোয়া করি ইনশাল্লাহ সবাই সামনের দিকে আগে যাবে, এটাই আমার দোয়া রইলো সবাই। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। ওকে আমরা ক্লাস শুরু করি তাহলে।